বিয়ের দাওয়াত কি যার যার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসা সুন্নত? এটা হলো আমাদের বাঙালি সমাজের সুন্নত, এটা আল্লাহ রাসূলের সুন্নত না, ইসলামের নির্দেশ না। আমাদের বাঙালি সমাজের সুন্নত হলো, নিয়ম হলো যে বিয়ে যদি কেউ করার নিয়ত করেছে তো এই বেচারার মতো কপাল পড়া আল্লাহর জমিনে আরেকটা আর নাই। কারণ বিয়ে করার নিয়ত করছে মানে হলো সে এমন ফাঁসা ফাঁসছে, কাউকে যদি দাওয়াত দেয় অনেক আগে দাওয়াত দিলে দোষ যে এত আগে দাওয়াত দিস, শেষ মুহূর্তে তার রিমাইন্ড করো নাই, তার মানে তুমি কেয়ার করো নাই, তোমার দাওয়াত আমি কেন যাব, গেল না। আবার একেবারে দেরি করে দাওয়াত দিছে তো তুমি একেবারে শেষ মুহূর্তে আমাকে দাওয়াত দিছ, তুমি তো আমাকে মানুষ মনে করলা না। সশরীরে দাওয়াত দিছে, তুমি নিজে বিয়ে করবা বাবা, তুমি আসছো দাওয়াত দিতে, তোমার বাপ নাই, সে আসতে পারলো না, তার মানে আমাদের তুমি কোনো মানুষ মনে করো না, জানলাম না দাওয়াত। এইরকম অনাচার আমাদের সমাজে আছে না নাই? ভাইরা আমার, এগুলা পরিষ্কার জুলুম, একেবারে পরিষ্কার জুলুম। বিয়ের উদ্যোগ নিছে তো বাপ বেটার অবস্থা কাহিল, বাড়িতে বাড়িতে যাইতে হবে, ফুসলাইতে হবে, ষোলো আনা আবার দাওয়াত দিতে হবে, বলতে হবে সবাই এসে খাবেন হানতান, এ সমস্ত রোগ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা দাওয়াত খাইতে আসে তাদের যে এত ভাবসাব শরীরের মধ্যে, এটার একটা কারণ আছে। ওইটার কারণ হলো আপনারা যারা দাওয়াত দেন, আপনারাও আবার ওই অনেকে, সবার কথা বলছি না, অনেকে আবার ছোট লোকের মতো টেবিল চেয়ার নিয়ে উপহার নেওয়ার জন্য বসেন। আরে ভাই, হোটেলের ব্যবস্থাপনাও তো এর চাইতে আরো সম্মানজনক। বিয়েতে যে উপহার নেওয়ার কালচার, এটা যতটা অপমানজনক, হোটেল আলা কিছু ভাত তরকারি রান্না করে সেটা বিক্রি করতে বসছে আর ক্যাশ নিয়ে টাকা নেওয়ার জন্য বসছে, এই বেচারা তার চাইতে আরো সৌজন্যতামূলক আচরণ করে, আরো ভদ্রতা দেখায়। কারণ সাধারণ নর্মাল হোটেলগুলোতে দেখা যায় খাওয়াটা খাওয়া দাওয়া করার পর যাওয়ার সময় এরপরে বিলটা দিতে হয়, এত হয়েছে। আর বিয়ের বাড়িতে দাওয়াত খাইতে হলে ঢুকার সময় প্রথমে টেবিলে টাকা দিয়ে তারপর ঢুকতে হয়। খাবে 500 বা 1000 টাকার এক প্লেট খানা, কিন্তু দিতে হবে কয়েক হাজার টাকা। এই জন্য যারা দাওয়াত পাবে তাদের শরীরে ভাব আসে না, দাওয়াত ফোনে দিলে হবে না, আসতে হবে, তুমি আসলে হবে না, তোমার বাপ আসতে হবে, আগে দাওয়াত দিলে হবে না, পরে আবার বলতে হবে, অনেক ভাবসাব চলে আসে। কারণ সে তো জানে 1000 টাকার খানার জন্য 5000 দেওয়া লাগবে। এই জন্য উভয় পক্ষকে সোজা হইতে হবে, দাওয়াতের নামে চাঁদাবাজিও করা যাবে না, আর দাওয়াত চাওয়ার নামে মানুষকে কষ্ট দেওয়া, অহেতুকে সমস্ত কালচারের বেড়া জালে আবদ্ধ করতে বাধ্য হওয়া করাও যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল, কানু আকাল্লুহুম তাকাল্লুফান, তারা সবচেয়ে বেশি তারা লৌকিকতা মুক্ত ছিলেন, এই সমস্ত ভেজাল ছিল না। একজন ভালো মুসলমান এই সমস্ত প্যাচপুচ ধরে না, তিনি সহজ সরল হওয়ার চেষ্টা করেন। অতএব দাওয়াত নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে যে সমস্ত প্যাচগোছ আমরা ধরি, এগুলো কোনো ভালো মুসলমানের আলামত না। মুসলমান নিজের কথা চিন্তা করবে, আরেকজনের দোষ এত ধরবে না, চিন্তা করবে যে আমার কোনো ত্রুটি হয়েছে কিনা। আল্লাহ আমাদেরকে সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। এবং মানুষের দোষ ধরা এটা কোনো ভালো গুণ না, এটা কোনো ভালো গুণ না। মানুষের গুণটা দেখবো আর নিজের দোষটা দেখবো, এটাই হলো ইমানদারের গুণ এবং মুসলমানের গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম গুণ ধারণ করা, সেরকম গুণ অর্জন করার তৌফিক দান করুন।